ফরিদপুরের সালথায় চলতি বছর খরিফ দুই মৌসুমে মাসকলাই আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এই সার ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার। এ সময় 200 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের প্রত্যেককে 5 কেজি মাসকলাই বীজ, 10 কেজি ডিএপি সার এবং 5 কেজি করে এমওপি সার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি সহ অনেকে উপস্থিত ছিলেন।